প্রিয় দর্শক, আইডিয়া বক্স থেকে বরাবরের মতোই আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। দর্শক, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবুও অমরত্বের পেছনে ছুটছে মানুষ। অমরত্বের প্রত্যাশায় মানুষ ব্যর্থ হলেও প্রাণীবিজ্ঞানীরা বিস্ময়কর এক তথ্য দিয়েছেন। সম্প্রতি এক গবেষণায় প্রাণীবিজ্ঞানীরা বলেছেন, পুরোপুরি না পারলেও প্রায় অমরত্ব লাভ করেছে ছোট্ট একটি সামুদ্রিক প্রাণী। এ প্রাণীর নাম ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ। প্রাণীবিদরা একে টারিটোপসিস ডর্নি বলে ডাকেন। তবে এখন জেলিফিশের এই ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিশ বলছেন বিজ্ঞানীরা। ভূমধ্য সাগর ও জাপানের সমুদ্রে দেখা যায় টারিটোপসিস ডর্নি নামের এই জেলিফিশ। জাপানের কিয়োতো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা খোঁজ করেছেন এই জেলিফিশের অমরত্বের রহস্য। তারা বলেন, কখনোই বার্ধক্য আসে না ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশের। বয়সের ভারে এদের মৃত্যু হয় না। বয়সকে লুকিয়ে ফের যৌবনে ফিরে যাওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে এই প্রাণীটির। বিষয়টি ব্যাখ্যা করেছেন ন্যাশনাল জিওগ্রাফির এক দল গবেষক। তারা এই জেলিফিশদের জীবনচক্রের ওপর নজর রেখে দেখেছেন, কখনো এসব জেলিফিশের দেহের কোনো অংশে আঘাত লাগলে বা অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে এরা পলিপ দশাতে চলে যায়। পলিপের আকারে দেহের চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে তারা। এরপর ক্ষতিগ্রস্ত অংশ সেরে উঠলেই পলিপ অবস্থা থেকে বেরিয়ে আসে তারা। তখন বিজ্ঞানীরা এটা দেখে অবাক হন যে পলিপ অবস্থা থেকে বের হয়ে আসা জেলিফিশগুলোর দেহের প্রায় সব কোষই নতুন ও সজীব। আর এভাবেই নিজেদের বয়স কমিয়ে যৌবনে চলে আসে তারা। বিজ্ঞানীরা দেখেছেন এসব জেলিফিশ তিন দিন পলিপ অবস্থা থেকে শরীরের সব কোষ রূপান্তর করে ফেলে। তবে এ নিয়ে বিজ্ঞানীরা বলেছেন, বার্ধক্যে উপনীত হলে জেলিফিশেরা বার্ধক্যের উল্টো দিকে ধাবিত হয়ে অমর হয়ে থাকলেও যে কোনো দুর্ঘটনায়, যেমন বড় মাছ এদের খেয়ে ফেললে বা হঠাৎ বড় কোনো রোগে আক্রান্ত হলে এরা অবশ্যই মারা যায়, কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে এদের মৃত্যু হয় না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার সাথে ভাগাভাগি করে নেবেন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলছি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। మీకు ఈ వీడియో నచ్చినట్లయితే లైక్ చేయండి, షేర్ చేయండి, సబ్స్క్రైబ్ చేయండి. రెగ్యులర్ నోటిఫికేషన్స్ కోసం బెల్ బటన్ని ప్రెస్ చేయండి.